প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি কম্বিং মেশিনের একটা প্রোডাকশন ক্যালকুলেশন করব সেটা হচ্ছে এক শিফটের উৎপাদন কেজিতে বের করে তাহলে আমরা কম্বিং মেশিন সম্পর্কে একটু জেনে নিই সর্বপ্রথম কম্বিং মেশিন আবিষ্কার করেন ফ্রান্সের জোসুয়া হেলম্যান আঠারোশো ছেচল্লিশ সালে সর্বপ্রথম কটন প্রসেসিং এর উপযোগী একটি কম্বিং মেশিন আবিষ্কার করেন তাহলে কম্বিং মেশিনের কাজ কি কম্বিং মেশিনের কাজ হচ্ছে কম অর্থ চিরুনি কম্ব অর্থ চিরুনি এবং কম্বিং অর্থ আশ্রানো আমরা যে ড্রয়িং থেকে যে সেলাইবের সমূহ পাই সেগুলো চিরুনির মতো আশ্রিয়ে সোজা ও সমান্তরাল করে এবং ক্ষুদ্র আশ নয়েল আকারে দূর করে ভালো কোয়ালিটি সম্পন্ন সেলাইবের তৈরি করাকে কম্বিং বলে তাহলে নয়েল কি নয়েল হচ্ছে কম্বিং মেশিনের মাধ্যমে আশ্রিয়ে বা কম্বিং করে ছোট খাটো যে ফাইবার নেভস এবং আদার ইম্পিউরিটিস ইত্যাদি ভালো লম্বা আঁশ থেকে ফাইবার থেকে দূর করা রিমুভ করা এই ছোটখাটো আঁশ সময় সিলিন্ডার পিছনে একটি ব্রাশের সাইজ একটি রোলারে জড়ানো হয় এগুলোকে নয়েল বলে সাধারণত নয়েলের পরিমাণ ফিফটি পারসেন্ট হয়ে থাকে তাহলে আমরা কম্বিং মেশিনের উদ্দেশ্য কি সেটা জেনে নেই। অর্থাৎ প্রতিটি আঁশকে একক পর্যায়ে নিয়ে আসা উন্নত মানের উচ্চ কাউন্টের অধিক শক্তি সম্পন্ন ইয়ান প্রোডাকশন দেওয়া আঁশ থেকে নেপস ও ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ অন্যান্য ইম্পিটিস দূর করা একক দৈর্ঘ্যের নির্দিষ্ট ওজনের ইউনিফর্ম স্যালাইবের তৈরি করা এই হলো কম্বিং মেশিন সম্পর্কে মোটামুটি আইডিয়া তাহলে আমরা অঙ্কে চলে যাই যে অঙ্কে বলা আছে যে একটি কম্বিং মেশিনের এক শিফটের উৎপাদন বাইর করো তাহলে কম্বিং মেশিনের এক শিফটের উৎপাদন কেজিতে বের করো যদি ফিড নিপ ছয় দশমিক সাত মিলিমিটার নিপ পার মিনিট একশো বিশ ফিড ল্যাবের হ্যাং আষাটটি কিলোটেক্স হেড সংখ্যা ছয় এবং দক্ষতা নব্বই পার্সেন্ট এবং অপচয় ষোলো পার্সেন্ট তাহলে হেড সংখ্যা কি আমরা জানি যে কম্বিং মেশিনের কয়েকটি ভাগে বিভক্ত প্রত্যেকটা ভাগকে এক একটি হেড বলে প্রত্যেক হেডই স্বতন্ত্র এবং একই প্রকারের প্রতিটি হেডে ফিড অঞ্চল কম্বিং অঞ্চল এবং ডেলিভারি অঞ্চলের সবগুলোই বিদ্যমান এবং সমগ্র মেশিনটি এক পাশ দিয়ে চালানো ব্যবস্থা আছে এবং সাধারণত একটি কম্বিং মেশিনে ছয় থেকে আটটি হেড থাকে যেখান থেকে তিন বা চার ডাবলিং দিয়ে দুটি পৃথক সেলাইবার তৈরি করে যা আলাদা আলাদা ক্যানে জমা হয় এবং প্রত্যেক হেডে একটি করে ল্যাব দেওয়া হয় সাধারণত পঁয়তাল্লিশ কাউন্ট বা তার চেয়ে যদি আমি ফাইন কাউন্টের প্রোডাকশন করতে চাই তাহলে কম্বিং মেশিন ব্যবহার করা হয় তবে চাহিদা পৃপিতে কখন এর চেয়ে নিচের কাউন্টেরও অর্থাৎ মোটা সুতার জন্য এই প্রক্রিয়া ব্যবহার করা যেতে পারে তাহলে এই হচ্ছে মোটামুটি কম্বিং মেশিন কা আইডিয়া তাহলে আমরা সূত্রে চলে যাই বলা আছে যে এখানে বলা আছে যে এক শিফটের উৎপাদন কেজিতে বের করো তাহলে এখানে বলা আছে যে ফিডলাপের হ্যাং আষাটটি কিলো টেক্স যেহেতু ডাইরেক্ট সিস্টেমে যাচ্ছে আমরা এটাকে ইনডাইরেক্ট সিস্টেমে নিয়ে যেহেতু যেহেতু আমরা ইয়ান আমরা ইনডাইরেক্ট সিস্টেম অর্থাৎ ইংলিশ কাউন্টে এই প্রোডাকশন ক্যালকুলেশনটা করব তাহলে আমরা জানি টেক্স গুণ এনি সমান সমান পাঁচশো নব্বই দশমিক পাঁচ তাহলে এটাকে আমরা যদি ইংলিশ কাউন্টে নিতে চাই তাহলে এ নি সমান সমান পাঁচশো নব্বই দশমিক পাঁচ ভাগ টেক্স কিন্তু এখানে আমাদের বলা আছে ফিড হ্যাং আষাটটি কিলো টেক্স ডাইরেক্ট সিস্টেম তাহলে আমরা জানি যে এক কিলো টেক্স সমান সমান এক হাজার টেক্স তাহলে আষাটটি গুণ এক হাজার তাহলে পাঁচশো নব্বই দশমিক পাঁচকে যদি আষাটটি হাজার দিয়ে ভাগ দিই তাহলে আমাদের বের হবে দশমিক শূন্য শূন্য সেভেন তাহলে আমরা কিলোটেক্স সম্পর্কে একটু জানি যে কিলোটেক্স ইজ এ টেক্সটাইল মেজারমেন্ট ইউনিট কিলোটেক্স ইজ এ মাল্টিপল অফ টেক্সটাইল ইউনিট টেক্স অন কিলোটেক্স ইজ ইকাল টু থাউজেন্ড টেক্স তাহলে আমাদের এখানে গুণ দিলাম যেহেতু মাল্টিপল অফ এ টেক্সটাইল ইউনিট টেক্স তাহলে হচ্ছে যে আটষট্টি গুণ এক হাজার তাহলে আমরা আটষট্টি দিয়ে ভাগ দেবো পাঁচশো নব্বই দশমিক পাঁচকে তাহলে আমরা পাবো দশমিক শূন্য শূন্য এইট সেভেন তাহলে আমরা প্রোডাকশনের সূত্রে চলে যাই তাহলে আমরা লিখব উৎপাদন সমান সমান নিপ নিপ পার 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 মিনিট 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 বলা আছে যে ফিড ফিড গুণ গুণ হেড সংখ্যা গুণ অপচয় গুণ দক্ষতা গুণ সময় তাহলে নিপ পার মিনিট এটা দেওয়া আছে কত একশো বিশ তাহলে একশো লিখলাম তারপরে বলা আছে কত ফিড নিপ ছয় দশমিক মিলিমিটার তাহলে আমরা ছয় দশমিক সাতকে আমরা মিলিমিটার আছে এটা আমরা ইঞ্চিতে নিয়ে যাবো তা আমরা জানি এক ইঞ্চি সমান সমান পঁচিশ দশমিক চার মিলিমিটার তাহলে ছয় দশমিক সাতকে আমরা পঁচিশ দশমিক চার দিয়ে ভাগ দিলাম তারপর হচ্ছে হেড সংখ্যা হেড সংখ্যা সময় আমরা আগেই বলেছি হেড সংখ্যা হচ্ছে ছয় তারপর হচ্ছে কত হেড সংখ্যা তারপর হচ্ছে অপচয় অপচয় আছে ষোলো পার্সেন্ট তাহলে একশো বিয়োগ ষোলো ভাগ একশো তারপরে দেওয়া হচ্ছে কত দক্ষতা নব্বই পার্সেন্ট তাহলে নব্বই ভাগ একশো তারপরে দেওয়া আছে কত এক শিফটের উৎপাদন তো এক শিফট হচ্ছে কত আটষট্টি সরি ষাট গুণ আট তাহলে ইঞ্চি পার শিফট তাহলে আমরা ষাট এক শিফট মানে আট ঘন্টা তাহলে ষাট গুণ আট তাহলে আমরা যদি উপরের ডেটাগুলোকে গুণ দেই যদি আমরা উপরে ডেটাগুলোকে যদি গুণ দিই একশো বিশ ছয় দশমিক সাত ছয় গুণ আট এটা গুণ দিলে আমরা এই ডেটাটা পাবো এবং নিচের ডেটাগুলোকে যদি আমি গুণ দিই পঁচিশ দশমিক সাইট একশো একশো তাহলে আমরা এই তথ্যটা পাবো এই উপরের ডেটাকে যদি নিচের ডেটাকে দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো কি যে এই এই ডেটাটা পাবো সেটা হবে ইঞ্চি পার শিফট তাহলে শিক্ষার্থীরা আমরা যেহেতু এটা ইংলিশ কাউন্টে বের করব তাহলে আমরা ইঞ্চিকে আমরা গজে নেব তাহলে এক গজ আর আমরা যেহেতু ইন্টারেক্ট সিস্টেমে ক্যালকুলেশন গুণ এন ই দিয়ে ভাগ দিতে হবে তাহলে আষ্টশো চল্লিশ গুণ এনি চল্লিশ গুণ এনি তাহলে আমরা এ নির্মাণ হচ্ছে কত পয়েন্ট আমরা দেখে নিই যে এ নির্মাণ হচ্ছে এই নির্মাণ আছে দশমিক শূন্য শূন্য এইট সেভেন তাহলে আমরা যদি উপর ডেটাকে নিচে ডেটা দিয়ে ভাগ দিই তাহলে দুশো একষাট দশমিক নাইন সিক্স পাউন্ড পার শিফট কিন্তু পাউন্ডে আছে কিন্তু প্রোডাকশনে বলা আছে আমাদের সূত্রে অঙ্কে বলা আছে যে যে কেজিতে বের করে এক শিফটের উৎপাদন কেজিতে বের করো তাহলে আমরা কে জানি যে এক কেজি সমান সমান টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স পাউন্ড তাহলে আমরা টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স দিয়ে বা গুণ দিয়ে যদি টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স দিয়ে ভাগ দিই ভাগ দিতে হবে তাহলে ভাগ দিলে আমরা কত একশো উনিশ কেজি পার তাহলে আমরা আমরা পাউন্ডকে কেজিতে নিয়ে আসলাম এই দুইশো একষট্টি দশমিক নাইন সিক্সকে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স দিয়ে ভাগ দিলে আমরা কেজিতে পাবো তাহলে সেক্ষেত্রে এই হলো এক শিফটের উৎপাদন কেজিতে বের করলাম এই অঙ্কটা অন্যভাবেও করা যায় সেটা আজকে আমি করে দেখাবো সেটা হচ্ছে করা যাবে যে সূত্র একই তাহলে আমরা লিখবো নিপ পার মিনিট গুণ ফিড নিপ এখানে শুধু হচ্ছে যে আমরা কেজিতে যে তোমাদের সূত্রে বলা আছে ফিড ল্যাবের হ্যাং ভাগ এক হাজার হেড সংখ্যা অপচয় দক্ষতা গুণ সময় তাহলে প্রত্যেকটাই গুণ হবে হেড সংখ্যা গুণ অপচয় গুণ দক্ষতা গুণ সময় শুধু আমাদের এইটুকুই ডিফারেন্ট যে এখানে সূত্রে বলা আছে ল্যা হ্যাং ভাগ এক হাজার অর্থাৎ আমরা এই সূত্রে যদি করি তাহলে আমরা কেজিতে বের করতে পারবো তাহলে আমরা ডেটা বসিয়ে ফেলি তাহলে বলা আছে যে নিপ পার মিনিট একশো বিশ ফিড নিপ ছয় দশমিক সাত মিলিমিটার এবং ফিড ল্যাবের হ্যাং অঙ্কে বলা আছে কত ফিড ল্যাবের হ্যাং অঙ্কে বলা আছে কত আটষট্টি কিলো টেক্স এখানে শুধু আমরা আহ যেহেতু অঙ্কে বলা আছে ফিড ল্যাবের হ্যাং সেই জন্য আমরা এইটুকু বসাইছি কিন্তু সূত্রভাবে হ্যাং ভাই ভাগ এক হাজার শুধু অঙ্কের ডেটা মিলানের শুরুতে আমরা ফিড ল্যাবটা যোগ করছি তাহলে ফিড ল্যাবের হ্যাংক হচ্ছে কত আটষট্টি ভাগ এক হাজার হেড সংখ্যা ছয় তাহলে আমরা ছয় লিখলাম অপচয় ষোলো পার্সেন্ট আমরা অঙ্কের ডেটা দেওয়া আছে তাহলে আমরা ষোলো পার্সেন্ট লিখলাম একশো বিয়োগ ষোলো ভাগ একশো অপ তারপর হচ্ছে দক্ষতা অপচয় মানে হচ্ছে একশো বিয়োগ ষোলো ভাগ একশো দক্ষতা দেওয়া হচ্ছে নব্বই পার্সেন্ট তাহলে নব্বই ভাগ একশো এটা আমরা বসিয়ে ফেললাম তারপর হচ্ছে সময় অর্থাৎ শিফট আট এক শিফট বলা আছে তাহলে আট ঘন্টা ষাট গুণ আট তাহলে আমরা সরাসরি যেহেতু সূত্রেই এটা কেজিতে লেখা যায় সূত্রে বলা আছে কেজিতে অর্থাৎ এই সূত্রে অংশ হলে আমরা সরাসরি কেজিতে লিখতে পারবো তাহলে আমরা কেজি লিখতে পারলাম তাহলে কেজি পার শিফট তাহলে আমরা যদি উপরের ডেটাগুলোকে গুণ দেই এই ডেটা পাবো আর নিচের যদি আমি গুণ দিয়ে ফেলি এক হাজার এক হাজার একশো এবং একশো এটা গুণ দিলে এত বড় ডে ডেটারা পাবো সংখ্যা পাবো তাহলে উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা যদি আমি ভাগ দেই তাহলে আমরা হবো একশো উনিশ দশমিক শূন্য তিন কেজি যার শিক্ষার্থীরা পছন্দ বুঝে থাকো করতে পারো তাহলে আমরা এটাকে যদি আমরা দেখি যে এখানে পার থেকে শুধু এখানে আমরা ইংলিশ কাউন্টে অঙ্কটা করে ফেলেছি ইংলিশ কাউন্টে নিয়ে অঙ্কটা করে ফেলেছি এই অঙ্কটা আর এটা শুধু সরাসরি সূত্রে অর্থাৎ এই কেজির সূত্রে আমরা এই ফিড লাভের হ্যাং ভাগ এক হাজার আমরা কেজিতে এই অঙ্কটা করে ফেলতে পারি তাহলে শুধু পার্থক্য যে এখানে আমাদের শুধু ইংলিশ কাউন্টি নিয়ে আটশো চল্লিশ গুণ এনি এনির মান বসিয়ে তারপর আমরা এই অঙ্ক ক্যালকুলেশনটা করতে পারি আর এখানে আমরা সরাসরি করতে পারবো যে এখানে আমরা সরাসরি করতে পারবো যে এখানে সূত্রটা বসিয়ে অর্থাৎ ফিড লাভের হ্যাং দেওয়া আছে আহ কিলো টেক্স তা কিলোটেক্সকে আমরা ডাইরেক্ট সিস্টেমে নিয়ে সরি কিলোটেক্স যেহেতু দেওয়া আছে আষাটি কিলোটেক্স তার ফিড হ্যাং আষাটটি বসাইলাম ভাগ এক হাজার সূত্রে অনুযায়ী আর বাকিগুলো সব ঠিক থাকবে তবে আমরা এভাবে অঙ্কটা করতে পারবো দুইভাবেই করা যাবে তাহলে শিক্ষার্থীরা এ পর্যন্ত বিদায় এখানে বলা আছে যে কিলোটেক্স বলা আছে যে এই যে textile measurement unit kilo text is a multiple of textile unit text unit text on kilo is equal to 1000 আর এখানে আমাদের সূত্রে ডাইরেক্ট সূত্র দেওয়া আছে যে এভাবে এই সূত্রে যে কিলোটেক্স সরি ফিড ল্যাবের হ্যাং ভাগ এক হাজার এই সূত্রটা লিখে আমরা এটাকে কেজিতে কনভার্ট করতে পারি কেজিতে সরাসরি চলে আসবে তার শিক্ষার্থীরা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ সে পর্যন্ত বিদায়